এবার আইজেনস্টাইনের দেশ রাশিয়ায় উড়ল বাংলাদেশের ছবি গোপনের বিজয় নিশান। মস্কোর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ডিটেকটিভ ফেস্টে ফিচার ফিল্ম বিভাগে স্পেশাল মেনশন পেল আশরাফ শিশিরের এই সাইকো থ্রিলার। উৎসবে যোগ দেওয়ার আগে গোপন ছবিটির কিছু অংশ প্রথমবারের মতো দেখানো হয়েছিল 71 টেলিভিশনে। কয়েকটি খুন আর নতুন কিছু স্বপ্নের জন্ম নিয়ে গড়ে ওঠা থ্রিলার গোপন দ্য ইনার সাউন্ডের বিজয় মুকুটে যোগ হলো আরেকটি পালক, মস্কো জয় করলো এই চলচ্চিত্র। তারকাভস্কি শহরে ডিটেকটিভ ফেস্টের 20তম আন্তর্জাতিক আসরে ফিচার ফিল্ম বিভাগে স্পেশাল মেনশন জেতার অনুভূতি বিশেষ কিছু পরিচালক আশরাফ শিশিরের কাছে। বাংলাদেশের ছবি গোপন দ্য ইনার সাউন্ড, এটা জুরিরা স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড প্রদান করেন। আমি মনে করি যে আমার একার ছবি নয়, বাংলাদেশের ছবির মস্কোতে এরকম সম্মান লাভ করায় আমি আনন্দিত। বিশ্বের 71টি দেশের চলচ্চিত্রের মাঝে গোপনের এই জিত। শুক্রবার সমাপনী আয়োজনে হয়ে থাকলো সিনেমাটির স্বীকৃতির সন্ধ্যা। 20তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ডিটেকটিভ ফিল্মস মস্কো, সেখানে আমাদের বাংলাদেশের ছবি গোপন দ্য ইনার সাউন্ড সিলেক্টেড হয়েছিল, নমিনেটেড হয়েছিল। প্রায় 71টি দেশের 600 ফিল্ম ছিল, সেখান থেকে 18টা ফিল্ম ফিচার ফিল্ম নমিনেটেড হয়েছিল। এই অ্যাওয়ার্ড সেরিমনি প্রোগ্রামে প্রচুর দর্শকের সমাগম হয়েছিল এবং সিনেমা নিয়ে যারা ভাবেন অনেক দেশের, নানান দেশের ফিল্ম মেকাররা এবং রাশিয়ার স্থানীয় যারা ফিল্ম প্রডিউসার্স এবং সিনে ওয়ার্কার্স আর্টিস্ট সবাই এখানে সমবেত হয়েছিলেন এই ডোমকিনো হলে। এর আগে গোপন দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অ্যাক্রস দ্য বর্ডার বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার পায়, আর কানাডা, ইতালি, স্পেন, বেলজিয়াম, উরুগুয়ের চলচ্চিত্র আসর মাথায় থ্রিলার ধারার এ ছবিটি। গোপনে অভিনয় করেছেন সুমনা সোমা, কাবেরী, ইমরান সহ 400 নাট্যকর্মী। চমক হিসাবে পরিচালক নিজেও আছেন। নবেনা তসনিম, 71।